আসসালামু আলাইকুম। কানাইঘাট খবরের রাতের সংবাদে আপনাদের স্বাগতম। নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সিলেট জেলাকে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। সারা দেশের ন্যায় কানাইঘাটের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। শনিবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে থানা পুলিশ যানবাহন চলাচল সীমিত করার জন্য চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কানাইঘাটে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হলেও ডাক্তারি রিপোর্টে দুই দফায় এই পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার শেখ সরফুদ্দিন নাহিদ জানান, এ পর্যন্ত আমরা পাঁচজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠিয়েছিলাম। তার মধ্যে আগে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। শনিবার অপর তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা কেউ করোনায় আক্রান্ত হননি। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে করোনা আইসোলেশনে দুইটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আরও 14টি বেড প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল করিম খান জানিয়েছেন, কানাইঘাটে এখনও কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা যদি সবাই সচেতন হই এবং সে আলোকে সরকারের সকল আদেশ মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চললে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাব। উপজেলা জুড়ে থাকা পুলিশের উদ্যোগে লকডাউনের মাইকিং চলছে এবং হালকা যানবাহন চলাচলে কঠোর বাধানিষেধ জারি করেছে পুলিশ। আইন অমান্য করায় কিছু হালকা যানবাহনও আটক করেছে পুলিশ। 10 দিনব্যাপী সিলেট শহরের বিভিন্ন এলাকায় অসহায় গরিব দিনমজুর মানুষের মধ্যে নিজ ঘরে খাবার তৈরি করে বিতরণ করে যাচ্ছেন কানাইঘাটের ইরাম ট্রেডিং এর শতাধিকারী এনামুল হক মাসুম। তার এমন মহৎ উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এনামুল হক মাসুম বলেন, এই সকল অসহায় মানুষের কথা চিন্তা করে সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে তাদের ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় এই সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান করছি। আপনারা দেখছেন রাতের সংবাদ কানাইঘাটের খবর। কানাইঘাটের খবর পেতে আপনার হাতে থাকা মোবাইল ডিভাইসে লগ ইন করুন www.kanaighaterkhobor.com এবং আপনাদের মতামত জানাতে কল করুন +97433686436। এছাড়াও 0174392-0324 নাম্বারে। কানাইঘাটের খবর, আমাদের সাথেই থাকুন।